ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। বাড়ছে, আপনাদের কি সমস্যা হচ্ছে? দিন দিন যে গ্যাসের দাম বাড়ছে, প্রতিনিয়তই তো গ্যাসের দাম বেড়েই চলেছে। সাধারণ মানুষের মানে জীবন নির্বাহ করতে খুবই কষ্ট। আর যেহেতু গ্যাসে রান্নায় অভ্যস্ত হয়ে যাওয়া হয়েছে, ফলে উনুনে বা কাঠ কয়লায় ফিরে যাওয়া সেও এক কষ্টসাধ্য। এবং গ্যাসের দাম বেড়ে যাওয়ার ফলে আমাদের প্রতি মাসের আমরা সব কিছুটা মেনটেন করতেও ঠিক মতো পাচ্ছি না। ছেলেমেয়ের পড়াশুনোর খরচ, মানে সংসারের আরও অন্যান্য খরচগুলো রয়েছে, তার সঙ্গে এক্সট্রাভাবে যদি প্রতি মাসে এরকম গ্যাসের দাম বেড়ে চলে, তাহলে সাধারণ মধ্যবিত্ত পরিবারের খুবই অসুবিধা। এখন কত দিয়ে গ্যাস নিচ্ছেন? এখন তো 800 টাকা দিয়ে গ্যাস নিতে হচ্ছে। সাবসিডি কি এখন বন্ধ করে দিয়েছে? সাবসিডি ঢুকছে, কিন্তু আমাকে তো গ্যাসের যিনি আনছেন সেই দাদাকে তো 800 টাকাই এখন দিতে হচ্ছে। তো সমস্যা এখন কি, মানে সমস্যার মধ্যে কি পড়ছেন এখন? হ্যাঁ, প্রতিনিয়ত একবার 400 টাকা, 400 টাকা থেকে 500 টাকা এইভাবে লাফিয়ে লাফিয়ে যে গ্যাসের দাম বাড়ছে, ফলে আমাদের মানে প্রতি মাসের যে মানে সংসার খরচ সেইভাবে তো আমরা করতে পারছি না। অনেক মানে চিন্তার মধ্যে আমাদের কাটাতে হচ্ছে। গ্যাসটা যেন আমরা মানে সাবধানভাবে এবং মানে যেন যে বুঝে সুঝে অপচয় বেশি করা যাচ্ছে না, মানে জেনে বুঝে ভালোভাবে কাজটা করতে হচ্ছে। দিন দিন গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। কিছুদিন আগে 400 ছিল, তারপরে 600 হলো, আজকে আবার 900। এত দাম বেড়ে গেলে আমরা কি করে গ্যাস তুলবো? আমরা রোজ আনি দিন খাই, আমরা কিভাবে সংসার চালাবো এত দাম বাড়লে? যাতে সরকারকে কি বলতে যাও? সরকারকে বলতে চাই একটু গ্যাসের দামটা কমাতে আমাদের, তাহলে সুবিধা হয়, বাড়ি ঘরদোর সব ঠিক থাকে, আমাদের সংসার চালাতেও সুবিধা হয়। এত দাম বাড়লে তো আমরা কী করে গ্যাস তুলবো বলুন। আপনার নাম? আমার নাম অভিজিৎ দাস।